গল্পের বাক্স বাই শান্তা চ্যানেল থেকে আজকে আমরা শুনব সমরেশ মজুমদারের উপন্যাস ফেরারির দ্বিতীয় পর্ব। ফেরারি উপন্যাসটির প্রথম পর্ব এর আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, যদি মিস করে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে শুনে নিতে পারেন। বিকেলে অফিসে হইচই পড়ে গেল। হেনা সেন নয়, কি করে যে খবর ফাঁস হয়ে গেছে তা কেউ জানে না। হয়তো হরি মাধব কিংবা বক্সির বেয়ারা অথবা বড়বাবু, সোর্সটা বোঝা যাচ্ছে না। কিন্তু অফিসের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেল, ঝেঁটিয়ে ট্রান্সফার করা হচ্ছে, এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। বিকেল চারটেই জানতে পারল স্বপ্নেন্দু, একজন 56 বছরের প্রৌঢ়, এসে হাত জোর করে দাঁড়ালেন। স্যার আমাকে ধনে প্রাণে মারবেন না। কি হয়েছে? আমার 3টে মেয়ে, সেকশন থেকে সরিয়ে দিলে ওদের বিয়ে দিতে পারবো না, একদম ভরাডুবি হয়ে যাবে স্যার, কেঁদে ফেললেন ভদ্রলোক। আপনি জানলেন কি করে? স্বপ্নেন্দু সোজা হয়ে বসল। সবাই জানে স্যার। তারপর একটার পর একটা অনুরোধ, কারুর মেয়ের বিয়ে হয় না, কারু সংসার চলে না। অফিস থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছিল। স্বপ্নেন্দু টেলিফোন করল মিসেস বক্সিকে। বেজে গেল টেলিফোন। হরি মাধব খোঁজ নিয়ে জানালো, ম্যাডাম ঘণ্টাখানিক আগে অফিস থেকে বেরিয়ে গেছেন। স্বপ্নেন্দুর মাথায় কিছুতেই ঢুকছিল না যে কি করে খবরটা ফাঁস হয়ে গেল। সে চাকলাদারকে ডেকে পাঠাল। আপনি স্টাফদের বলেছেন? না স্যার। শুনেছি ম্যাডাম নাকি ওর পিয়নকে বলেছেন। ম্যাডাম? স্বপ্নেন্দু হা হয়ে গেল। ঠিক সেই সময় দল বেঁধে স্টাফরা তার ঘরে প্রবেশ করল। একসঙ্গে চিৎকার চেঁচামেচি, অভিযোগ এবং গালাগালের বন্যা বয়ে যেতে লাগল। তাকে ঘিরে অনেকগুলো উত্তেজিত মুখ। স্বপ্নেন্দু বলার চেষ্টা করল, আপনারা আমার কাছে এসেছেন কেন? মিসেস বক্সির কাছে যান, তিনি অল ইন অল। একজন বলল, শেষালি পালিয়েছে। ঠিক আছে, একজন বলুন, অ্যানি অফ ইউ। শুনুন, 8 দিন ধরে আমরা সেকশনে কাজ করছি, এখন এক কথায় সরাতে পারবেন না। এতগুলো লোকের ভাতে হাত দেবার কোনো রাইট আপনার নেই। ভাতে হাত নিশ্চয়ই, কিন্তু এটা তো বেআইনি। সঙ্গে সঙ্গে চিৎকার উঠল, অজস্র অশ্লীল শব্দ। একজন চেঁচিয়ে বলল, অফিসাররা যখন মাল কামান তখন বুঝি আইন থাকে। এই যুক্তির কাছে নরম হতেই হয়। এ কথাই সকালে বলেছিলেন মিসেস বক্সিকে। সে বলল, আমি বুঝতে পারছি, বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানি না। মিসেস বক্সি এলে আমি নিশ্চয়ই আলোচনা করব। আপনি জানেন না? না। স্বপ্নেন্দু স্রেফ অস্বীকার করল। মিথ্যে কথা, তাহলে স্ট্যাটিস্টিক থেকে মিস সেনকে ডেকে পাঠালেন কেন? মিস সেনকে সেকশনে দিতে চান। মিস সেন? ঢক করে উঠল স্বপ্নেন্দুর বুক। মহিলা বিশ্বাসঘাতকতা করেছেন নাকি? ও কি বোকামি না করেছিল সে? একটা মেয়ে ছেলে সুন্দর চেহারা দেখে অন্ধ হয়ে গিয়েছিল। কি চুপ করে আছেন কেন? ওর সঙ্গে আমার কি কথা হয়েছে আপনারা জানেন? শেষ চেষ্টা করল সে। সঙ্গে সঙ্গে চিৎকার বাড়ল। কেউ একজন হেনা সেনকে ডেকে আনতে গেল, তারা সামনাসামনি ভজিয়ে নিতে চায়। স্বপ্নেন্দু ঘামতে লাগল, এই লোকগুলোকে তার ক্ষিপ্ত নেকড়ের মতো মনে হচ্ছিল।
তার ঘরে হামলা হচ্ছে, অথচ কোনো অফিসার এগিয়ে আসছেন না তাকে উদ্ধারের জন্যে। কিছুক্ষণের মধ্যে মিস সেনের আবির্ভাব হলো। ঘরে ঢুকে বললেন, কি ব্যাপার, আমায় কেন? যেন তিনি কিছুই জানেন না। নেতা গোছের একজন প্রশ্ন করল, মিস সেন, আজ সকালে উনি কি ট্রান্সফার পোস্টিং নিয়ে কিছু বলেছিলেন আপনাকে? ধীরে ধীরে মাথা নাড়লেন হেনা সেন, আর গলা শুকিয়ে গেল স্বপ্নেন্দুর। নিজেকে চড় মারতে ইচ্ছে করছিল তার। সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ল। মৃত্যু ক্লায়ার কি বলেছিলেন? আমি অফিসে এসে রেস্ট নিতে ক্যান্টিনে যাই বলে উনি আমাকে বলেছিলেন এটা নাকি অন্যায়, প্রয়োজন হলে আমাকে ট্রান্সফার করে দেবেন। আমার আবার একটু রেস্ট না নিলে চলে না। হেনা সেন হাসলেন, আর স্বপ্নেন্দুর মনে হলো সে গভীর কুয়োর তলা থেকে ভুষ করে ওপরে উঠে এলো। স্পষ্টই আক্রমণকারীদের মুখে এখন হতাশা। কেউ কেউ হেনা সেনের দিকে অবিশ্বাসী চোখে তাকাচ্ছে। এবার হেনা সেন জিজ্ঞাসা করলেন, আমি জানতে পারি কেন এদের ট্রান্সফার করা হচ্ছে? আমি জানি না, মিসেস বক্সি বলতে পারবেন। এদের বিরুদ্ধে কি প্রমাণ আছে যে এরা পার্টির কাছ থেকে ঘুষ নেন? যদি না থাকে তাহলে এরকম অ্যাকশন নেওয়া মানে অপমান করা। অনুমানের ভিত্তিতে আপনারা কিছুই করতে পারেন না। হেনা সেন হেসে হেসে কথাগুলো বলতেই সোচ্চারে তাকে সমর্থন করল সবাই। যাওয়ার আগে স্টাফরা বলে গেল, যদি এইরকম অর্ডার বের হয় তাহলে কাল থেকে কাজ বন্ধ হয়ে যাবে। ঘর ফাঁকা হয়ে গেল। রুমালে মুখ মুছল স্বপ্নেন্দু। খুব জোর বেঁচে গেল আজ সে, হেনা সেন তাকে বাঁচিয়ে দিল। মহিলা তাকে নাও বাঁচাতে পারতেন। সঙ্গে সঙ্গে আর একটা চিন্তা মাথায় আসা মাত্র উৎফুল্ল হলো সে। মেয়েরা যাকে একটু নরম চোখে দেখে তাকে বাঁচাবার চেষ্টা করে। কোথায় যেন পড়েছিল সে, এত ঝামেলার মধ্যেও এটুকু ভাবতে পেরে মনটা প্রশান্তিতে ভরে গেল। খুব ইচ্ছে করছিল হেনা সেনকে ডেকে কৃতজ্ঞতা জানায় সে, কিন্তু সাহস পেল না। সঙ্গে সঙ্গে স্টাফদের মনে অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে। মহিলা খুবই বুদ্ধিমতী, তাকেও যেমন বাঁচালো স্টাফদের তেমনি চটালো না। চমৎকার, স্বপ্নেন্দু ঠিক করল মিসেস বক্সির ওপর ব্যাপারটা ছেড়ে দেবে, তিনি যা করার তাই করবেন, সে আর এই ব্যাপারে থাকবে না। যদি মিসেস বক্সি চোখ রাঙান তাহলে হেড অফিসে বিস্তারিত জানাবে। ছুটির পরে বেরিয়ে এসে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়ালো স্বপ্নেন্দু। এই সময়টা তার কিছুই করার থাকে না। মা মারা যাবার পর থেকে বাড়ির ওপর কোনো আকর্ষণ নেই তার। হাঁটতে হাঁটতে ধর্মতলায় চলে এলো সে, আর তখনই আত্রেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। স্বপ্নেন্দু এড়াতে চাইছিল কিন্তু পারল না। আত্রেয় তাকে ডাকল, কি ব্যাপার, কেমন আছো? স্বপ্নেন্দু মাথা নাড়ল, ভালো, তুমি? আর থাকা, তুমি তো কোনো খোঁজ খবরই নাও না। কি হবে নিয়ে, তাছাড়া তোমার স্বামী তো সেটা পছন্দ করেন না। ও স্বপ্নেন্দু, এই কথাটা শুনতে শুনতে আমি পাগল হয়ে গেলাম। আমার সব কাজেই যদি ওর মতামত নিতে হয় তাহলে? বলতে বলতে কথা ঘোরালো সে। কোথায় যাচ্ছ? কোথাও না, বেকার মানুষ। তুমি আবার বেকার, এখনো বান্ধবী পাওনি?
সে কপাল কোথায়? চলো আমাদের ওখানে চলো। মাথা খারাপ, স্ত্রীর বন্ধুকে দেখলে কোনো স্বামী সুখী হয় না। আমি আর পারছি না স্বপ্নেন্দু, এই লোকটার সঙ্গে একসঙ্গে বাস করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্বপ্নেন্দু রাস্তাটার দিকে তাকালো। অজস্র মানুষ এই সন্ধেবেলায় আসা যাওয়া করছে, অথচ আটটেই এই পরিবেশকে ভুলে গিয়ে নিজের মনের কথা স্বাচ্ছন্দ্যে বলে যাচ্ছে। স্বপ্নেন্দু তবু বোঝাবার চেষ্টা করল, এভাবে বলো না, তুমি নিজে পছন্দ করে বিয়ে করেছ, অতীতটাকে ভুলে যেও না। ভুল করেছিলাম, তারপরই যেন খেয়াল হলো আটটেই কোথাও বসবে। তোমার দেরি হয়ে যাবে না। আই ডোন্ট কেয়ার, তোমাকে আমি এতদিন বাদে দেখলাম। তোমার অফিসের টেলিফোন নাম্বারটা যে কাগজে ছিল সেটাও ছিঁড়ে ফেলেছে। আজ নয় আটটই, আমার মন ভালো নেই। একদিন কিন্তু আমার কাছে এলে তোমার মন ভালো হয়ে যেত। সে অনেকদিন আগের কথা, তখন আমরা ছাত্র। তোমার নম্বরটা দাও। স্বপ্নেন্দু টেলিফোন নম্বরটা বলতেই আটটেই তিন চারবার নানান রকম করে মনে গেঁথে রাখল। তারপর জিজ্ঞাসা করল, তুমি এখনো সেই পুরনো বাড়িতেই আছো? আর কোথায় যাব, মা চলে যাওয়ার পর থেকে আমি আগলাচ্ছি। হঠাৎ ব্যাগ খুলল আটটেই, তারপর কি ভেবে সেটা বন্ধ করে বলল, তুমি হয়তো আমার কথা আজকাল আর ভাবো না, কিন্তু আমার বড় মনে পড়ে তোমাকে। আমি ভুল করেছি স্বপ্নেন্দু, বিরাট ভুল। আটটেই চলে গেলেও আরো আনমনা হয়ে গেল সে। ছাত্র জীবনে কি তার সঙ্গে আটটেইর প্রেম হয়েছিল? না, ঠিক প্রেম বলে না ওটাকে, তবে আটটের কাছে যেতে ওর ভালো লাগত। আর আটটের নজর ছিল আরো ওপরের দিকে, ভালো চাকুরে, প্রচুর পয়সা এবং ক্ষমতাবান মানুষের জন্য তার লোভ ছিল। তাই সেই বয়সে ওরকম একটা মানুষকে পেয়ে সে স্বাচ্ছন্দ্যে স্বপ্নেন্দুকে ভুলে যেতে পেরেছিল। কষ্ট হয়েছিল অবশ্যই, কিন্তু সেটা ভুলে যেতে সময় লাগেনি। প্রেম হলে কি তা সম্ভব হতো? শরীরে যৌবন নেই, সেই চাপল্য নেই, আকর্ষণ করার ক্ষমতা লোপ পেয়েছে। এই আটটের সঙ্গে নবীন প্রেম হয় না, পুরনো বন্ধুত্ব রাখা যায় মাত্র। কথাটা মনে হওয়া মাত্র হেনা সেনের শরীরটা চোখের সামনে ভেসে উঠল, আর সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে গেল তার। হেনা সেনকে কৃতজ্ঞতা জানানো হলো না। কাল এবং পরশু ছুটি, সোমবারে ঘরে ডেকে ওটা জানাতে গেলে হয়তো নানান কথা উঠবে। তাছাড়া সেদিন অফিসের আবহাওয়া কীরকম থাকবে তাও সে জানে না। আটটের সঙ্গে দেখা না হলে হয়তো বুকের ভেতর হেনা সেনের জন্য এতটা আনচান শুরু হতো না। আটটের যন্ত্রণাটা যেন তার মন ছুঁয়ে গেল। স্বপ্নেন্দুর মনে হলো, হেনা সেনের বাড়িতে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এলে কেমন হয়। অফিস থেকে বের হবার আগে সে ওর ফাইল থেকে বাড়ির ঠিকানাটা জেনে এসেছে। পরমুহূর্তেই চিন্তাটাকে বাতিল করল সে। হেনা সেনের বাড়িতে যাওয়া একজন অফিসারের পক্ষে সম্মানজনক হবে না। হেনা যদি বিরক্ত হয় তাহলে অফিসে ঢিঢি পড়ে যাবে। স্টাফরা তো বটেই, মিসেস বক্সী অপদস্থ করে ছাড়বেন। তাছাড়া হয়তো গিয়ে দেখবে ওর কোনো সহকর্মী সেখানে বসে আছে, তাহলে বেইজ্জতের এক শেষ। না, এটা অত্যন্ত ঝুঁকি নেওয়া হয়ে যাবে। এক কাপ চা খেয়ে হাঁটছিল স্বপ্নেন্দু। এই সময় একটা বাচ্চা ছেলে পেছনে লাগলো।
ধর্মতলায় এদের প্রায়ই চোখে পড়ে। এক গাদা টাটকা ফুল নিয়ে এরা অনুনয় করে কিনতে। স্বপ্নেন্দু শুনেছে এই সব ফুলের অতীত নাকি ভালো নয়, কবরস্থান থেকে তুলে নিয়ে এসে নাকি বিক্রি করা হয়। তাছাড়া ফুল নিয়ে সে কি করবে? বাড়িতে যার ফুলদানি নেই তার ফুলের কি প্রয়োজন? ছেলেটাকে হাঁটিয়ে দিলেও সে পিছু ছাড়ছিল না। ফুলগুলো প্রশস্ত করতে করতে আকুতি জানাচ্ছিল কেনবার জন্য। প্রায় বাধ্য হয়ে স্বপ্নেন্দু এবার ফুলগুলোর দিকে তাকাল, আর তখনই তার নজরে পড়ল একটা 8 ফোঁটার বড় রক্ত গোলাপ। কিরকম নরম সতেজ চেহারা নিয়ে তাকিয়ে আছে। পুরো ফোটেনি ফুলটা, কিন্তু এমন ডাটো এবং উদ্ধত ভঙ্গি, পাপড়ির গায়ে জলের ফোঁটা যে মুগ্ধ না হয়ে পারা যায় না। সে ছেলেটাকে বলল, ওই ফুলটার দাম কত? 8 আনা সাব। হাত বাড়িয়ে তুলে দিল সে গোলাপটিকে। লম্বা ডাটি এবং তাতে 2টো পাতা। দর করল না স্বপ্নেন্দু, মিটিয়ে দিয়ে নাকের সামনে ধরতেই অদ্ভুত জোরালো অথচ মায়াবী গন্ধ পেল। এবং তখনই মনে হলো এই গন্ধটা তার খুব চেনা। চোখ বন্ধ করতেই হেনার শরীর ভেসে উঠল। আজ সকালে লিফটে হেনা সেনের শরীর থেকে ঠিক এই রকম গন্ধ পেয়েছিল। আদুরে চোখে ফুলটাকে দেখল স্বপ্নেন্দু, আর তারপরই মনে হলো যেন হেনা সেনের শরীরের সঙ্গেও এই ফুলের মিল আছে। এই রকম তাজা, উদ্ধত, অহংকারী এবং মহিমাময়। শেষ শব্দটা ভাবতে পেরে খুব ভালো লাগলো, মহিমাময়। ফুলটার দিকে তাকিয়ে স্বপ্নেন্দুর দ্বিতীয়বার মনে হলো তার উচিত একবার হেনা সেনের বাড়িতে যাওয়া। সে তো কখনো ফুল কেনেনি, কোনো ফুলওয়ালা তার পেছনে জোটেনি কোনোদিন, আজ কেন হলো? আর ওই ছেলেটার কাছে এই ফুলটাই বা থাকবে কেন, যা দেখলে হেনা সেনকে মনে পড়ে? হেনা সেন থাকে ফুলবাগানের সরকারি ফ্ল্যাটে, তেমন বুঝলে একটা মিথ্যে ওর দিতে অসুবিধা হবে না। তাছাড়া যে মেয়ে তাকে বাঁচালো, অতগুলো সহকর্মীর সামনে কথা সাজালো, সে নিশ্চয়ই অফিসে গিয়ে নালিশ করবে না। এইসব ভেবে স্বপ্নেন্দু একটা ট্যাক্সি ধরল। পারতপক্ষে শেয়ারে ছাড়া সে ট্যাক্সিতে চড়ে না, কিন্তু আজ মনে হলো এই ফুলটাকে নিয়ে বাসে ওঠা যায় না। ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়েছিল সে, ঘাম জমছিল কপালে। সরকারি ফ্ল্যাটের কাছে এসে ট্যাক্সি ছেড়ে দিয়ে স্বপ্নেন্দুর মনে হলো এই লাল গোলাপটাকে হাতে ধরে পথে হাঁটা উচিত হবে না। এটাকে দেখলে মানুষের কৌতূহল হবে, অথচ পকেটে রাখলেই ফুলটা নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত সে রুমাল বের করে সযত্নে ফুলটাকে ঢেকে ঝুলিয়ে নিল, এমন করে যে কেউ দেখলে চট করে বুঝতে পারবে না। নম্বর খুঁজে ফ্ল্যাটটা পেতে মিনিট 15 লাগল। 3 তলায় দরজার গায়ে লেখা আছে মিস্টার এস কে সেন। এই লোকটা কে হতে পারে, হেনার বাবা? মেয়ের অফিসার বাড়িতে এসেছেন শুনলে ভদ্রলোক কি মনে করবেন? কিন্তু এখন ফিরে যাওয়ার কোনো মানে হয় না। একটু মরিয়া ভাব হয়ে গেলে স্বপ্নেন্দু কলিং বেলে আঙ্গুল রাখল, আর আশ্চর্য, দরজা খুলল হেনা নিজে। স্বপ্নেন্দু দেখল লাল শাড়ি লাল ব্লাউজে হেনাকে ঠিক রক্ত গোলাপটার মতো দেখাচ্ছে। অফিস থেকে ফিরে স্নান করেছে নিশ্চয়ই, কারণ লাবণ্য ঢলঢল করছে সারা অঙ্গে। স্বপ্নেন্দু কোনো রকম বলতে পারল, এলাম। হ্যাঁ হ্যাঁ আসুন।
হেনা সরে দাঁড়াতেই স্বপ্নেন্দু ঘরে ঢুকল। সুন্দর সাজানো আধুনিক ঘর। দরজাটা ভেজিয়ে হেনা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলুন তো? স্বপ্নেন্দুর খেয়াল হলো রুমালটার কথা, ওটা এখনো হাতে ঝোলানো। যতটা সম্ভব ওটাকে আড়াল করে সে বলল, আমি না এসে পারলাম না। আজ আপনি আমাকে অফিসে বাঁচিয়েছেন, আমি যে কি বলে আপনাকে। শব্দ করে হেসে উঠলেন হেনা সেন। তার শরীরে পুরীর ঢেউগুলোকে চকিত দেখতে পেল স্বপ্নেন্দু। হেনা সেন হাসতে হাসতে বললেন, বলিহারি আপনি, এই জন্যে বাড়ি বয়ে ধন্যবাদ জানাতে এলেন। এখন যদি খবরটা অফিসে জানাজানি হয়ে যায়, আর মুখটা অমন করেছেন কেন? বসুন বসুন। স্বপ্নেন্দু মাথা নাড়ল, না বসবো না, রাতও তো হলো। রাত এমন কিছু হয়নি, দাঁড়ান আমার মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেই। কোনো কথা বলার সুযোগ না দিয়ে হেনা সেন ভেতরে চলে গেলেন। স্বপ্নেন্দু আড়ষ্ট হয়ে বসল। রুমালটাকে সে সন্তর্পণে সোফার উপর রেখে দিল। তিন ঘরের ফ্ল্যাট, অথচ অন্য মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে না। একটু বাদেই এক প্রৌঢ়াকে নিয়ে হেনা সেন ঘরে ফিরে এলেন। আমার মা। স্বপ্নেন্দুর ইচ্ছে করছিল প্রণাম করতে, কিন্তু সেটা বাড়াবাড়ি হবে মনে করে ও নমস্কার করল। মহিলা বললেন, বসুন, আমাদের অফিসার, খুব জাদ্রেল লোক। হেনা সেন জানালেন। মহিলা বললেন, আপনি কি এদিকেই থাকেন? না, মানে আমার এক বন্ধুর কাছে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। ওর পুরনো অফিসের পরিবেশ তো ভালো ছিল না, একজন খুব বিরক্ত করতেন। শেষ পর্যন্ত আমি তাকে নিষেধ করলাম বাড়িতে আসতে। আসলে বাবা, এখানে কোনো পুরুষ মানুষ যদি ঘন ঘন আসে তাহলে নানান কুকথা উঠবে। আমরা মায়ে মেয়েতে থাকি তো। সে তো নিশ্চয়ই। স্বপ্নেন্দু ঢোক গিলল। ওর বাবা যা রেখে গিয়েছেন তাতে মেয়ের চাকরি করার দরকার হয় না, কিন্তু মেয়ে কথা শুনলে তো, এখন একটা ভালো ছেলে পেলেই বেঁচে যায়। হেনা যেন চাপা গলায় বললেন, আমা, তুমি আবার আরম্ভ করলে। প্রৌঢ়া স্বপ্নেন্দুকে বলল, ওই দেখো, বলতেই আপত্তি। কিন্তু? কোনো কিন্তু নয়, এখন ভেতরে গিয়ে রামের মাকে বলো কফি করতে। কিন্তু স্বপ্নেন্দু উঠে দাঁড়ালো, মাফ করবেন, আমি কফি খাবো না, মানে একটু আগে চা খেয়েছি। অন্য জায়গায় চা খেয়ে তারপরে আমার কাছে এসেছেন? না, মানে ঠিক আছে, আর একদিন খাবো। আর একদিন খাবেন মানে? শুনলেন না মা একটু আগে কি বলল, ঘন ঘন এ বাড়িতে এলে পাঁচজনে কুকথা বলবে। হেনা সেন আবার হাসিতে ভেঙে পড়লেন। স্বপ্নেন্দু ঠোঁট কামড়ালো। তাকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে আর কখনো এ বাড়িতে এসো না। প্রৌঢ়া অবশ্য বললেন, ছি, ওভাবে ঠাট্টা করতে হয়? আমি যে ঠাট্টা করলাম তা উনি বুঝতে পেরেছেন? সত্যি চা কফি খাবেন না? স্বপ্নেন্দু মাথা নাড়ল। চলি, আবার দেখা হবে। আপনার রুমাল পড়ে রইল ওখানে। স্বপ্নেন্দুর খেয়াল হল সে কয়েক পা ফিরে এসে রুমালটাকে তুলে নিল। এত সব সত্ত্বেও তার খুব ইচ্ছে হচ্ছে হেনা সেনের হাতে টাটকা লাল গোলাপটা তুলে দিতে, কিন্তু এই সব কথাবার্তা আর প্রৌঢ়া মহিলার সামনে সেটা দেয়া অসম্ভব। দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। সিঁড়িতে পা দেবার আগে স্বপ্নেন্দু শুনল হেনা বলছেন, ঝামেলাটা নিজের কাঁধে না রেখে মিসেস বক্সির ওপর চাপিয়ে দিন, আপনার কি দরকার যেচে অপ্রিয় হওয়ার?
শেষ হলো সমরেশ মজুমদারের উপন্যাস ফেরারির দ্বিতীয় পর্ব। আজকের গল্পপাঠ কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আশা করছি এর পরের পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো।